মহিলা ডিম থেকে মহিলাই বেরোবে, পুরুষ ডিম থেকে পুরুষ বেরোবে, মরুক যেটা মরুক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকাল যে সত্য এই কথাটাকে আল্লাহ দুনিয়া দেখে আমাদেরকে চিনতে বলেছেন যে বান্দা তুমি জেনে নাও, তুমি যখন দুনিয়া দেখে নিলা আর সব কিছু তুমি জোড়া বুঝতে পারো, ডান বাম সাদা কালা হাসি কান্না সব বুঝো, তাহলে দুনিয়া আর পরকাল এটা তুমি বুঝো না? ওটা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে আড়াল করে রেখেছেন, যেটা হক এবং আসতেই যাচ্ছে, খুব বেশি দিন বাকি নাই। প্রত্যেকটা ব্যক্তির মৃত্যুর পর সে তার পরকালটাকে স্পষ্ট দেখতে পাবে। আর কোরআনে এই কথাটাও রয়েছে যেটা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ব্যাখ্যা থেকে আপনি নিতে পারেন, যেটা 75 নম্বর সূরা, সূরা আল কিয়ামা, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাইযা বালাগাতিত তারাকি ওয়াকিলা মান রাক ওয়াজান্না আন্নাহুম ফিরাক ওয়ালতাফাতিস সাক বিসাক ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইযা বালাগাতিত তারাকি ওয়াকিলা মান রাক, কে আছো আজকে আমাকে উদ্ধার করবে, আমার মৃত্যুটাকে ঠেকাবে এমন কে আছো? সেই সময় একটা আয়াত রয়েছে ওয়ালতাফাতি সাক বিসাক, সেই সময় পায়ের গোছা একটা আরেকটার সাথে জুড়ে যায়, মৃত্যুর খিচুড়িতে জুড়ে যায়। আমরা হয়তো ভাবতাম যে এখানে পায়ের গোছাকে উদ্দেশ্য করা হয়েছে যে দুই পা খিচুড়িতে লেগে যাচ্ছে, কিন্তু আব্দুল ইবনে আব্বাস এই আয়াতের তফসিরে তিনি বলেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা জগৎকে উদ্দেশ্য করেছেন, এটা হলো তার দুনিয়ার শেষ দিন আর এটা হলো তার পরকালের প্রথম দিন। আর এই সময়টা একটা ব্যক্তির জন্য দিন হয়, তবে আল্লাহ যার জন্য চায় সে ছাড়া। আমরা হয়তো মৃত্যুর সময় দেখতে পারি সে কাঁপতেছে, খিস্তেছে, সে অনেক কষ্ট পাচ্ছে, চোখ বড় হয়ে যাচ্ছে, মূলত এটা তার শুধু মৃত্যুর যন্ত্রণার কারণেই হয় না, বরং তার পেরেশানির কারণে হয় যে যেই জিনিসটাকে আমি এতদিন মিথ্যা মনে করতাম, যেই জিনিসটাকে আমার কাছে এতদিন মানে অনেক দূরের মনে হতো, অসত্য মনে হতো, আমি গুরুত্ব দিইনি, সেটা তো আমার চোখের সামনে স্পষ্ট আল্লাহ তুলে ধরলেন। এটা হলো তার পরকালের প্রথম দিন, যখনই সে দুনিয়া থেকে পরকালে পদার্পণ করতে চায় তখনই তার সবচেয়ে বেশি কষ্ট হয়, আর এই কষ্টটা অনেক পয়সাওয়ালাদেরও হয়, এই কষ্টটা অনেক মুরব্বীদেরও হয়। এটা আমার ব্যাখ্যা না, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনি সেই হাদিস পেয়ে যাবেন মুসলিম এবং তিরমিজিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা এবং আনাস দুইজন সাহাবী থেকে আপনি সেই হাদিস পেয়ে যাবেন যে প্রত্যেকটা ব্যক্তি বৃদ্ধ হয় কিন্তু তার অন্তর দুইটা বিষয়ে যুবক থাকে। ইয়াহরমু ইবনু আদম ওয়া শাব্বানি ফি ইসনাতাইন, প্রত্যেকটা ব্যক্তির বৃদ্ধ হয়, তার দেহটা তার চামড়া বৃদ্ধ হয় কিন্তু তার অন্তরে দুইটা জিনিসের জন্য তখনও যুবক থাকে, একটা হচ্ছে হুব্বুল ফি হুব্বিদ দুনিয়া ওয়া হুব্বিল মাল, এক বর্ণনা আসছে, ওয়া তুলুল আমাল, এবং আরও লম্বা বয়স তার অন্তরে জেগেই থাকে, আরও পয়সা হলা হওয়া, আরও বেশি দিন বেঁচে থাকার চাহিদা তার অন্তরে জেগে থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বৃদ্ধ বয়সে যখন যারা মারা যেতে চায় তখন তার এটা কষ্ট হয় যে নিজের হাতে গড়া এই সম্পত্তি, বাড়ি গাড়ি, আমি সব কিছু কষ্ট করে এতদিন করলাম আর আজকে এগুলো ভোগ করার সময় আমি পাচ্ছি না, আজকে আমার মৃত্যুর ডেট চলে আসলো, তখন মরতে এই ব্যক্তির কষ্ট হবে, কারণ সে নিজের হাতে অনেক কিছু দুনিয়া করেছে। এই জন্য দুনিয়ার প্রতি যার মহব্বত যত বেশি করে ফেলেছে মরার সময় তার কষ্ট সবচেয়ে বেশি হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামরা তারা দুনিয়াটাকে অতটা বেশি প্রাধান্য দেননি, এই জন্য মরতেও তাদের কোনো কষ্ট হয়নি, মৃত্যুটাকে যখন তখন তারা আলিঙ্গন করে নিতেন, যে কোনো যুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়তেন, কিন্তু শুধুমাত্র দুনিয়ার ভালোবাসাই আমাদেরকে বেশি কষ্ট দেবে মৃত্যুর সময়, কারণ আপনি নিজের হাতে 20 টাকা দিয়ে বাড়ি বানিয়েছেন আর সেটা এখন রেখে আপনাকে চলে যেতে হবে, এটা ভেবে আপনার কষ্ট হবে, কিন্তু যার কিছুই নাই তার মরতে তেমন একটা কষ্ট হবে না। তো আমি যেটা বোঝাতে চেয়েছিলাম সেখানে ফিরে আসি দ্রুত, যেহেতু সময় খুব লম্বা হয়ে যাবে, আপনাকে এই দুনিয়া দেখে পরকালকে চিনতে হবে, এটা আপনার ইমান বাড়বে।
কোন কথা থেকে এখানে এসেছে জানেন? ওই আবু দাউদ রাহিমাহুল্লাহর চারটা হাদিসের একটা আমি আপনাকে বলবো, সেই জন্য এই জন্য এখানে আমি লম্বা করতেছি না। তো শুধু বলে দিই নিয়তটা কত মারাত্মক জিনিস, কেন তিনি এই হাদিসের মধ্যে এই লাইনটাকে সবচেয়ে বেশি মূল্যায়ন করেছেন, যেটা আজকে অধিকাংশ মানুষ আমরা বুঝি না। আমরা অনেক বড় বড় কাজ করি, কিন্তু আমাদের এই কাজগুলো শুধু দুনিয়ার জন্য করি, নাম ফুটানোর জন্য করি, ওই লিফলেটের মধ্যে নাম লিখতে হবে সেই জন্য করি, ব্যানারের মধ্যে আসবে, পোস্টারের মধ্যে আসবে, মানুষ বাহা বাহা দেবে, এগুলোর জন্য শুধু আমরা করি। কিন্তু রাসূলের পক্ষ থেকে এমন একটা সংবাদ দেওয়া হয়েছিল যে ইন্না মালি কুল্লি মারইম মা নাওয়া, একজন ব্যক্তি যে কোনো ভালো কাজ করেও যা চাবে তা পাবে, এটা আল্লাহর পক্ষ থেকে এইভাবে বলা হয়েছে। আপনাকে আমার কথা বোঝেন? আপনাকে আমার কথা বোঝেন? তাহলে আমি এখনো অধিকাংশ মানুষকে দেখতেছি বারবার ঘুরে ফিরে দিকে তাকায়, অথচ যেটা বলার জন্যই এই পর্যন্ত আসছি, এখন পর্যন্ত আমি আমার বক্তব্যে যেতে পারতেছি না আপনাদের এই অ্যাটেনশনটাকে আমি না বোঝার কারণে। আমি আপনাকে বলতেছি যে ইসলামের প্রত্যেকটা কাজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি এখানে বসেছেন, এসেছেন, আপনি চাইলে এখান থেকে আপনি বাসায় জান্নাত নিয়ে ফিরতে পারেন, জানেন? আমি সেটা বোঝাতে যাচ্ছি আপনাকে যে রাসূল বলেছেন একজন ব্যক্তি যে কোনো ভালো কাজ করুক ও যা নিয়ত করবে তা, এটা বোঝানোর জন্য এই কথাটাকে আমি কতবার রিপিট করলাম, আপনি এটাকে বোঝার চেষ্টা করেন। নিয়ত মানে আমরা জানি মনের সংকল্প, কিন্তু এই নাওয়া, নিয়ত নাওয়া শব্দটা বিচিকেও বোঝায়, সরিষার বিচি, পালং শাকের বিচি, যে কোনো ছোটো ছোটো দানা আছে না, এই বিচি যেটা গোল, এটাকেও আরবি ভাষায় নাওয়া বলা হয়। যেমন কোরআনের একটা আয়াত আপনি এটা পেয়ে যাবেন, সুরা আনআম ৬ নম্বর সুরার ৯৫ নম্বর আয়াতটা দেখেন, সেখানে আল্লাহ সম্পর্কে আছে যে ইন্নাল্লাহ ফালিকুল হাববি ওয়ান নাওয়া, নিশ্চয়ই আল্লাহ হলেন বিচিকে এবং দানাকে বিধীর্ণ করে ফাটিয়ে থাকেন। ফালিকুল হাববি ওয়ান নাওয়া, নাওয়া মানে হচ্ছে বিচি। এই বিচিকে কেন্দ্র করে আমি আপনাকে যেটা বোঝাতে চেয়েছি, আপনি এখন থেকে বইলেন না যে এটা সরিষার বিচি, এটা আমের বিচি, আটি যেটা আমরা বলি, এখন আজকে এটা আমরা আরবিতে বলবো, সেটা কি ধরেন ওই শব্দটা শুধু আরবিতে বলবো, এটা সরিষার নাওয়া। সরিষার কি? নাওয়া, আমের নাওয়া, নাওয়া মানে বিচি। আর আল্লাহ বলেছেন একজন ব্যক্তি যেই নিয়ত করবে তা পাবে, তাহলে নাওয়া যা আপনি পাবেন ও তা, আপনি মাটি খরম করলেন, সরিষার নাওয়া ফালালেন, বিচি ফালালেন, এখান থেকে কি গাছ গজায়? সরিষা। কেন? কারণ নাওয়া যেটা, বিচে যেটা গাছ তা। আচ্ছা, আপনি যদি ইচ্ছা করেন যে আমি সরিষার দানা ফেললাম, আমি সরিষা চাই না, আমি এখান থেকে স্ট্রবেরি চাই, অথবা আমি এখান থেকে বাঙ্গি চাই, তরমুজ চাই, বেরোবে? কারণ বিচি যা ফল তা, গাছ জন্মে গেল, আপনি আমের বিচে ফেলেছেন, আম গাছ গজিয়ে গেল, একটা আম গাছ হয়েছে, কিন্তু আপনি ফেলেছিলেন এটা গুটি আমের বিচি, এখন আপনি চাচ্ছেন আম গাছ, যেহেতু আমি চাই এখানে ফজলি আম হোক, হবে? কেন হবে না? কারণ জাত যেই আমের সেই আমি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার এই সিস্টেমটা দেখিয়ে দিয়ে আমাদেরকে বোঝাতে চেয়েছেন, বান্দা বিচি যদি আমের হয়, যেই জাতের হয়, ওই গাছেই যদি জন্মায়, সরিষার বিচি ফেলে যখন সরিষা গাছেই জন্মায়, তাহলে তোমার নিয়ত যদি জান্নাতের হয় তো তুমি কি পাইবা? বুঝেন কথা? তার মানে একজন ব্যক্তি যদি একটা রাস্তা থেকে একটা কষ্টদায়ক তুলে ফেলে দেয় কোনো বস্তু, আর তার নিয়ত যদি থাকে যে এই কাজটা আমি আল্লাহর কাছে করতেছি জান্নাত পাওয়ার জন্য, আর রাসূল আমাদেরকে কি সংবাদ দিচ্ছেন, ওয়াইন্না মালিকুল লিমরিইম মা নাওয়া, একজন ব্যক্তি যেই নিয়তে ভালো কাজ করবে এটা আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, আমি তাকে তাই দিয়ে দিই। কি মনে করেন? এটা তো আমাদের বানানো ব্যাখ্যা না, বরং বুখারিতে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ বলেছেন মান, যেই ব্যক্তি আল্লাহর কাছে মান সাল আল্লাহ শাহাদাতান বিসিদকিন, আরেকটা বর্ণনায় সিদকিন শব্দটা নাই, মুসলিমের মধ্যে সিদকিন শব্দটা আছে, মানে অন্তর থেকে সত্য সত্যই যেই ব্যক্তি চায়, মান সাল আল্লাহ শাহাদাতান